জাতীয় সংসদে সংরক্ষিত মহিলা আসনের জন্য আওয়ামী লীগের মনোনয়ন ফর্ম বিতরণ ও জমা দেওয়া চলছে। দলের কেন্দ্রীয় কার্যালয়ে চলছে এই কার্যক্রম। তবে আজই শেষ হচ্ছে মনোনয়ন ফর্ম কেনা ও জমা দেওয়ার সময়সীমা। এ পর্যন্ত 1300-এরও বেশি মনোনয়ন ফর্ম জমা পড়েছে। মনোনয়ন প্রত্যাশীরা আশাবাদী দল তাদের ভূমিকার মূল্যায়ন করবে। জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনে আওয়ামী লীগের মনোনয়ন ফর্ম বিতরণের শেষ দিন বৃহস্পতিবার দলের কেন্দ্রীয় কার্যালয়ে ভিড় জমে ওঠে। এদিন শেষ হতে যাচ্ছে মনোনয়ন ফর্ম কেনা ও জমা দেওয়ার সময়সীমা। এ পর্যন্ত মনোনয়ন প্রত্যাশীর সংখ্যা 1300-এরও বেশি, যা আরও বাড়বে। আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীরা বললেন, দলের জন্য তাদের ভূমিকা নিশ্চয়ই বিবেচনায় নেওয়া হবে। পারিবারিক সবাই আওয়ামী রাজনীতির সাথে জড়িত। আমার নানা বঙ্গবন্ধু স্নেহধন্য নুরুজ্জামান কালুমিয়া চৌমুহনী পৌরসভার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান। মুক্তিযোদ্ধা পরিবার থেকে এবং 21 অগাস্টের ভিকটিম হয়ে আমি আইনজীবীদের মাঝে 4-4টি ইলেকশন করেছি। আমি জননেত্রী শেখ হাসিনার পক্ষে সবসময় কাজ করে গেছি। নির্বাচিত হলে নারী ও শিশুদের জন্য কাজ করতে চান মনোনয়ন প্রত্যাশীরা। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণেও ভূমিকা রাখতে চান তারা। যদি নির্বাচিত করেন যদি শেখ হাসিনা আমাকে, তখন সকল নারী এবং শিশুর উন্নয়নের জন্য এবং নারী এবং শিশু যাতে আত্মনির্ভরশীল কোনো কাজ করতে পারে সেরকম ব্যবস্থা করব। আমার এলাকায় আমিই প্রথম মহিলা ব্যারিস্টার। আমি চেষ্টা করব যেন আমাদের এলাকার নারীরা লেখাপড়ায় এবং সামনের দিকে যেন আরও এগিয়ে আসতে পারে। বিকেল 4টা পর্যন্ত মনোনয়ন ফর্ম কেনা ও জমা দেওয়া যাবে। এস এম সুমন, বৈশাখী সংবাদ, ঢাকা।